শিক্ষার্থী আশা করি সকলে ভালো আছো। অনলাইনের ক্লাস অনুযায়ী যথারীতি অনুযায়ী আমরা নিয়মিত ক্লাস করে যাচ্ছি এবং বাসায় আশা করি তোমরা বাসায় সেগুলি নিয়মিত দেখছো। তো সেই নিয়ম অনুযায়ী যথারীতি আজকে আমরা লেকচার 15 নিয়ে আলোচনা করব, অধ্যায় 12 জীবের বিস্তার পরিবেশ ও সংরক্ষণ নিয়ে আমরা আলোচনা করব। একাদশ এবং দ্বাদশের প্রথম পত্র সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব এবং আজকের বিষয় থেকে আমরা যেগুলি জানব সেগুলো হচ্ছে বায়ন কি, মরুভূমি একটি বায়ন ব্যাখ্যা কর এবং সুন্দরবনের অভিযোজনী বৈশিষ্ট্যগুলো লেখ। একই ধরনের জলবায়ু এবং একই জাতীয় বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ ও প্রাণী নিয়ে গঠিত বৃহৎ ও পৃথক গঠিত ইকোসিস্টেমকে বায়ো বলা হয়। তাহলে আমরা কি বুঝতে পারলাম, একই ধরনের জলবায়ু, একই ধরনের মাটি ও একই জাতীয় বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ ও পানি নিয়ে গঠিত বৃহৎ গঠিত বৃহৎ ও পৃথকযোগ্য ইকোসিস্টেমকে বলা হয় বায়ু। এরপরে আমরা আজকে জানব মরুভূমি একটি বায়ু ব্যাখ্যা করো, এই কথাটা দ্বারা কি বুঝি, মরুভূমি একটি বায়ু এটা দ্বারা আমরা কি বুঝি। দেখো মরুভূমি হলো এক বিশাল বাস্তুতন্ত্র, মরুভূমি হলো এক বিশাল বাস্তুতন্ত্র। এখানে জলবায়ু যেমন এক রকমের ঠিক তেমনি এর মাটি তথা বালুময় অবস্থা। এসা আসলে মরুভূমিতে কি মাটি থাকে, মরুভূমিতে কিন্তু মাটি থাকে না, এর মাটিটা আসলে কিন্তু বালুময়। এর যে সারফেস, এই সারফেসটা হচ্ছে বালুতে ঢাকা থাকে। মরুভূমিতে যে সকল উদ্ভিদ ও প্রাণী বসবাস করে তারা মূলত একই জাতীয় এবং একই ধরনের বৈশিষ্ট্য গ্রহণ করে থাকে। যেরকম তারা অনেকক্ষণ বা দীর্ঘ সময় পর্যন্ত কি পানি প্রাণ না করে থাকতে পারে, পানি কি তারা অনেকক্ষণ পান না করে থাকতে পারে, এদের কিন্তু এটা তাদের একটা সাধারণ বৈশিষ্ট্য। যেমন উট, উট কিন্তু নিজের শরীরের কোষে কি পানি জমিয়ে রাখতে পারে এবং তাদেরকে বোঝা যায় যে তারা অন্যান্য অঞ্চলের পানি থেকে তারা কি আলাদা, অর্থাৎ একই জাতীয় তাদের ভিতরে বৈশিষ্ট্য আছে এবং সেখানকার মাটি, সেখানের কি আবহাওয়া মরুভূমি আলাদা কিন্তু একই রকম না। এই যে মরুভূমি যে তার আবহাওয়া, তার ভিতরে যে প্রাণীগুলি বসবাস করে, মরুভূমিতে বসবাস করে, সেই প্রাণীগুলির বৈশিষ্ট্য এগুলি কিন্তু
एक रकम। तो आमरा जानी जे एक जातीय प्राणी एवं एक ही रकम वैशिष्ट्य जदि थाके ताहले सेटा कि होबे वायु। सुतरां मरुभूमि एकटि वायु तैरी गठन करेछे। एरपर आमरा तृतीय प्रश्न जानब सुंदरबनेर अभिजोजनिक वैशिष्ट्य। आमरा जानी सुंदरबन হচ্ছে একটি ম্যানগ্রোভ বন, আর ম্যানগ্রোভ বন তাদেরকে বলা হয় জোয়ারের সময় সেই সেই বন কি পানিতে কি হবে ভেসে যাবে, আবার বাটার সময় শুকিয়ে যাবে, আবার সেখানে কতগুলি উদ্ভিদ আছে যারা কি ওই লবণাক্ত পানির ভিতরে কি টিকে থাকতে পারবে। তো যাই হোক, আমাদের বলা আছে যে সুন্দরবনের অভিযোজনিক বৈশিষ্ট্যগুলো কি কি। এবনের উদ্ভিদের কাণ্ড, এবনের উদ্ভিদের কাণ্ড ও পাতা রসালো হয়। প্রশ্ন এক, এবনের উদ্ভিদের কাণ্ড পাতা কি রসালো হয়? এদের স্তম্ভমুখ, স্তম্ভমুখ তো আমরা জানি যেরকম বটের মূলগুলি চারোদিকে ছড়িয়ে রাখে ঠিক সেই মূলগুলিও কি চারোদিকে ছড়িয়ে রাখে, তা না হলে গাছটি কি হেলে পড়ে যাবে। সেই গাছকে টিকিয়ে রাখার জন্য তারা কি সেইখানকার উদ্ভিদগুলি কি স্তম্ভমূল ব্যবহার করে থাকে। তাহলে বৈশিষ্ট্য দুই হচ্ছে এদের স্তম্ভমূল ও ঠেসমূল রয়েছে। নাম্বার থ্রি, শ্বসনের জন্য শ্বাসমূল বিদ্যমান, অর্থাৎ বায়ুস্তর বায়ুমণ্ডল থেকে তারা কি মূল বের করে ওই মূলের মাধ্যমে তারা কি বায়ু থেকে শ্বাস গ্রহণ করে, এই জন্য ওই মূলগুলিকে বলা হয় শ্বাসমূল। নাম্বার চার, লোনামাটির উদ্ভিদের কোষের দল কম হয়, সেইখানকার যে পানিগুলি থাকে লবণাক্ত থাকে সেইখানকার উদ্ভিদের লবণাক্ত হওয়ার কারণে সেইখানকার কোষের দলের হার কম। সুতরাং নাম্বার চার হচ্ছে বৈশিষ্ট্য, সুন্দরবনের অভিযোজনিক বৈশিষ্ট্য হচ্ছে চার নম্বরে তাদের কোষের দলের হার কম থাকে, এবং পাঁচ নম্বরে হচ্ছে অনেক উদ্ভিদে জরায়ুজ অঙ্কুর উদ্গম হয়। তো তোমরা অধ্যায় ১২ বোধগয়ের আরো বিস্তারিত আলোচনা বাসায় ভালোভাবে দেখো। এবং আজকে আমরা যে আলোচনাগুলি দেখলাম এখান থেকে বোঝার চেষ্টা করেছি, তোমরা আশা করি সেগুলি মনোযোগ দিয়ে বাসায় দেখতে পারবে। তো আজকে আমরা আমাদের বিষয়গুলি আর দীর্ঘায়িত করব না, বাসায় নিয়মিত পড়ালেখা করো, বাসায় থাকো, নিরাপদে থাকো, সর্বদা স্বাস্থ্যবিধি মেনে চলো, এই আশাবাদ ব্যক্ত করে আজকে বিদায় নিচ্ছি। আশা করি সকলে ভালো থাকবে। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।